একটা গল্প দিয়ে শুরু করা যাক। গল্পটা হলো এক কবির। তো কবির একবার শখ জাগলো যে সে সনেট কবিতা লিখবে। তো সনেট হতে চতুষ্পদী কবিতা, তার অনেক সাহিত্যবোধ, ভাব, আবেগ সব কিছুই আছে, কিন্তু তারপরেও সে লিখতে পারছে না। সে কোনোভাবেই কারণ খুঁজে পাচ্ছে না যে কেন লিখতে পারছি না, কি কারণ হতে পারে, যে আমার তো সব কিছুই আছে, ভাব, অনুভূতি সব কিছুই আছে, কিন্তু তারপরেও লিখতে পারছি না। তো সে ভেবেচিন্তে বের করলো যে তার এক বন্ধু কবির কাছে যাবে, যে অলরেডি লিখে ফেলেছে সনেট কবিতা, চতুষ্পদী কবিতা। তো একদিন সময় সুযোগ করে সে গেল তার বন্ধুর সাথে দেখা করতে, যে বন্ধু আমার তো প্রচণ্ড ভাব আবেগ আছে, কিন্তু তারপরেও আমি সনেট লিখতে পারছি না, তার কারণ কি? তখন তার কবি বন্ধু বলল যে দেখো, ভাব, আবেগ, অনুভূতি সব কিছুই ঠিক আছে, কিন্তু সনেট কবিতার জন্য যে শব্দ ভাণ্ডার বা শব্দের প্রয়োগ, তা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। তার মানে সনেটটা হচ্ছে 14 লাইনের এবং প্রতিটা শব্দ 14 শব্দের ভিতর থাকতে হবে। তো এটা শুধু ভাব, অনুভূতি, আবেগ থাকলেই হবে না, তার যথাযথ শব্দ প্রয়োগ এবং শব্দের তারতম্য ঠিক রাখতে হবে। তখন সেই কবি একটু আহত হলো যে সত্যিই তো তাই, যে শুধু আমার আবেগ দিয়ে, আমার অনুভূতি দিয়ে তো কবিতা হচ্ছে না, আমার তো শব্দও জানার আছে। তো এই এই গল্পটার বলার কারণ হচ্ছে যে, এখন মূল প্রসঙ্গে আসি, সেটি হলো যে আমরা যারা ছবি আঁকি তাদের জন্য এই বলাটা, যে অনেক সময় দেখা যায় যে আমাদের আবেগ আছে, অনুভূতি আছে, আমরা একটা সাবজেক্ট নিয়ে অবজারভেশন করি, বিশ্লেষণ করি, কিন্তু যখন আমরা জিনিসটা আঁকতে যাই তখন কিন্তু সেটা হচ্ছে না, আঁকাটা হচ্ছে না, সেটা ক্যানভাসের পরে আমরা তুলে ধরতে পারছি না। সো এই জন্য শুধু অবজারভেশন থাকলে হবে না, যে আমাদের কাজ করতে হবে, আমাদের পেইন্টিং করতে হবে। তো যে প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলা, তার কারণ হচ্ছে যে আমি অনেকের সাথেই, নতুন আর্টিস্ট বা উদীয়মান শিল্পীদের সাথে, বা অনেক পুরনো আর্টিস্টও আছে, যে কথা প্রসঙ্গে অনেক সময় তাদের সাথে কথা হয়েছে যে তারা বলে যে আমি অবজারভেশনে আছি, বা আমি একটা চিন্তাশীল কাজের ভিতর আছি, বা চিন্তাশীল ধারার ভিতর আছি, কোনো একটা সময় আমি আঁকবো। ঠিক আছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি খারাপ কিছু না অবশ্যই, কারণ আমাদের শিল্পীদের প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে অবজারভেশন ক্ষমতা, যে আমি একটা জিনিসকে কতভাবে বা কত দিক থেকে দেখতে পারছি, বা তার অ্যাঙ্গেলগুলো কী, তার বিষয়বস্তু কী, তার কালার কী, তার ডাইমেনশন কী, অনেক কিছুভাবেই আমাদের দেখা লাগে অ্যাজ এ চিত্রশিল্পী হিসাবে। দেখা যায় যে শিল্পের অন্য অন্য সেক্টরে হয়তোবা সেটা একটু অন্যরকম, যেরকম উদাহরণ দিয়ে বলা যায় যে একজন কবি হয়তোবা একটা গাছের
চলন দেখে বা তার রং দেখে কিছু কবিতা লিখতে পারে, বা একজন ফিল্ম ডিরেক্টর সে হয়তো বা একটা গাছের কম্পোজিশন দেখে বা দূর থেকে ল্যান্ডস্কেপ দেখে যে না আমি এই ফ্রেমে করব। কিন্তু একজন চিত্রশিল্পীর কিন্তু আরও বেশি ডিটেলসে যাওয়া লাগছে। তার কারণ হচ্ছে যে আমরা যখন ছবি আঁকি তখন কিন্তু তার সমস্ত দিকগুলো, কারণ একটা ফ্ল্যাট বস্তুর উপর বা একটা ফ্ল্যাট ক্যানভাসের উপর আমরা থ্রি ডাইমেনশন করছি, তার মানে আমাদের সব দিক থেকে জিনিসটাকে অবজারভেশন করা লাগছে। সো এই জন্য অবজারভেশনের খুব দরকার, কিন্তু তার সাথে সাথেও অবজারভেশনের পর সেটাকে আবার প্র্যাকটিস করা দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে কি যে আমাদের অবজারভেশনটা আমাদের মাথায় আছে, কিন্তু সেটা কিন্তু এখন হাতে যতক্ষণ পর্যন্ত আমি প্র্যাকটিস না করবো তখন কিন্তু ওটা হাতে যাচ্ছে না। সো প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত সময় আমি কাজ না করব ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার অবজারভেশনটা কি আসলেই কাজে লাগছে, বা আমি যেটা আঁকতে চাচ্ছি সেটা কি আমি আঁকতে পারছি। সাধারণ একটা উদাহরণ দিয়ে বলা যায় যে সাপোজ আমরা একটা গরুর ছবি আঁকছি, যে গরু বসে আছে কিংবা দাঁড়ায় আছে, কিন্তু তার কিন্তু বেসিক কিছু ধারা আছে যে একটা গরু সামনের দিক থেকে কেমন দেখাবে বা পিছনের দিক থেকে বা সাইডের দিক থেকে কেমন দেখাবে। তার একটা পার্সপেক্টিভ আছে যে আসলে গরু সামনের দিক থেকে পিছনের অ্যাঙ্গেলটা কেমন দেখাবে। তো আমি অবজারভেশন করলাম একটা মাঠে যে গরু এরকমভাবে দাঁড়ায়, এরকমভাবে খায়, কিন্তু যখন আমি আঁকতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমাদের মাথায় আছে কিন্তু হাতে নেই। সো এই জন্য কী করতে হবে যে আমাদের প্র্যাকটিস করতে হবে, যে যে জিনিসটা মাথায় আছে অবজারভেশনটাকে কাজে লাগাতে হবে। তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে যারা অনেক সময় বলে যে আমি কাজ না করে অবজারভেশন করছি, অবশ্যই সেটাকে আমি স্বাগত জানাই, তার সাথেও কাজটা করতে হবে। কাজ না করলে এটা হবে না, কারণ আমি অনেক আর্টিস্ট চিনি যারা বহির্বিশ্বের আছেন এবং তারা একটা আর্টিস্ট লেভেলের একটা উঁচু পর্যায়ে আছেন, তারা এখনও ছবি আঁকে, প্রতিদিন আঁকে, যে তারা আঁকছে কারণ এটা প্র্যাকটিস, কারণ এটা না করলে হবে না। যেরকম একজন সঙ্গীত শিল্পী প্রতিদিন রেওয়াজ না করলে তার গলা ঠিক থাকে না, বা একজন অভিনয় শিল্পী সে যদি তার প্রতিদিন অভিনয় না করে বা সে অনুশীলন না করে তার কিন্তু হচ্ছে না, কারণ অবজারভেশন করার পর সেটাকে প্রকাশ করতে হবে। তো আমাদেরও সেই একই রকম, যে প্রতিদিন যদি ছবি না আঁকি তাহলে কিন্তু আমি রেখা বুঝতে পারবো না, কি রেখার যে ডাইমেনশনগুলো আছে ওগুলো বুঝতে পারবো না। তো এইটাই বলা যে যারা শুধু অবজারভেশন করছেন, শুধু অবজারভেশন না করে একটু ছবিও যদি আঁকেন তার সাথে সাথে দেখা যাবে যে আরও আরও ভালো হচ্ছে, আরও ভালো কিছু দিতে পারছেন আপনারা। এটা আমার কাছে, হয়তো অন্য অন্য আর্টিস্ট বা অন্য অন্য শিল্পীরা অন্যভাবে মত দেবে, কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং আমার বাইরের জগতের যত আর্টিস্টদের সাথে মেশা হয়েছে তাদেরও একই কথা, যারা প্রতিদিন ছবি আঁকে, প্রতিদিন যেটা ভাবছে, যেটা অবজারভেশন করছে, হয়তোবা স্পটে না করতে পারলেও না, হয়তোবা প্লেনে না করতে পারলেও, সেটা বিমূর্ত হোক মূর্ত হোক, হ্যাঁ, ভাবনার জায়গাগুলো কিন্তু এন্ড অফ দ্য ডেতে যে সে কিন্তু ছবিটা আঁকছে, কারণ ওটাই মূল। কারণ আমার শুধু অবজারভেশন থাকলো, অবজারভেশনের বহিঃপ্রকাশ হলো না, তাতে কিন্তু আমার ভাবনাটা প্রকাশ পাচ্ছে না। তো যারা শুধু এই চিন্তার ভিতর থাকেন যে আমি একটু অবজারভেশনের ভিতর আছি, আমার মনে হয় যে সেই সময়টা পার করা উচিত এবং কাজে লাগানো উচিত ছবি এঁকে, যাতে সেই অবজারভেশনটা আপনি প্রকাশ করতে পারেন, সেটা নট অনলি ছবির মাধ্যমে, আপনি যে যে শিল্পের অন্য অন্য সেক্টরে সব ক্ষেত্রেই এক। তবে যেহেতু আমি নিজে ছবি আঁকি আর যেহেতু আমি ছবি আঁকার সাথেই আছি,
আমার কাছে অনেকেই এটা বলেছে, কিন্তু আমার কাছে ঠিক অনেকখানি যুক্তিযুক্ত না যে শুধু অবজারভেশন করেই দিন পার করতে হবে বা মাস পার করতে হবে, তারপরে একটা সময় যে ছবি আঁকতে হবে, আমার কাছে তা মনে হয় না। কারণ শুধু অবজারভেশন করে মাথায় রাখলে সেটা কিন্তু হাতে প্রকাশ পাবে না, এজন্য অবজারভেশনের সাথে সাথে সেটাকে ডেলিভারিও করতে হবে, সেটাকে আমার ক্যানভাসে তুলে আনতে হবে, তাহলেই প্রকৃত অবজারভেশনের সার্থকতা হবে।